সুপ্রিয় তৃতীয় এন টিআরসির গণবিজ্ঞপ্তিতে আবেদন করার আশাবাদী প্রার্থীরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনাটি একটি দিক নির্দেশনামূলক আলোচনা এই আলোচনাটি আমাদেরকে একটা কৌশল শিখিয়ে দেবে এবং এই আলোচনা থেকে আমরা একটা কৌশল শিখে নিতে পারব যে কিভাবে একজন সফল আবেদনকারী হিসাবে আমি নিজে বিবেচিত হতে পারি তা আজকের এই টপিকসের শিরোনামটা দেওয়া হয়েছে তৃতীয় গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি এবং এখানে একটা কৌশল আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার কৌশল আমাকে বেছে নিতে হবে অবশ্যই বিষয়টা নিয়ে আপনারা চিন্তা করতেছেন যে আসলে চাকরির আবেদন করব। সেখানে আবার কৌশল কি আবেদন করব চাকরি হবে মেধা তালিকা অনুযায়ী সেখানে আবার কৌশল কী হ্যাঁ সুপ্রিয় প্রার্থীরা অবশ্যই এখানে কৌশল আছে যে কৌশলগুলো আপনি যদি আয়ত্ত করতে না পারেন এবং শিখে না নেন সেক্ষেত্রে আপনার আবেদনগুলি ব্যর্থ হয়ে যেতে পারে আসুন কথা দীর্ঘায়িত না করে আলোচনায় চলে যায় সাথে আছি আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম পুরবাসক ইংরেজি আইডি নাম্বার বিশ তিরানব্বই আটশো আপনারা এই আইডি থেকেই আমার প্রতিষ্ঠানকে খুঁজে নিতে পারবেন এবং এই আইডিটায় আমি প্রতিষ্ঠানটা এজন্য উল্লেখ করিনি যে এই প্রতিষ্ঠানটা খুঁজে নেওয়াটাও আপনাদের জন্য একটা বড় বেনিফিট হবে যে কিভাবে আমরা খুঁজে নেব এটা অবশ্যই একটা বড় টপিকস এবং আপনারা এটা কতটুকু কাজে লাগবে এই লেকচারের শেষেই আপনারা বুঝতে পারবেন কেন এটা দরকার প্রতিষ্ঠান কীভাবে আইডি নাম্বার দিয়ে খুঁজে নেওয়া যায় তাহলে আসুন আলোচনায় চাকরি চাই আমাদের উত্তর অবশ্যই চাই সবাই চাকরি চাই বান্দরবন যাবেন এন যদি আপনাকে বান্দরবন সুপারিশ করে অথবা আপনি কি বান্দরবনের কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে চাচ্ছেন আপনার উত্তর না ভাই অত দূর যাব না তাহলে আমার উত্তর হবে চাকরি হবে না ভাইয়া কারণ আপনাকে চাকরি যদি পেতে হয় তাহলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে আবেদন করার মানসিক প্রস্তুতি থাকতে হবে কারণ একটু পরেই আমরা জানতে পারব যে কি জন্য থাকতে হবে কেন আসুন তাহলে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি আপনি জেলা মেধাতালিকায় প্রথম এত আশাবাদী হওয়ার কোনো কারণ নেই ভাইয়া কারণ আপনার জম মহিলা কোটা আপনার জেলা মেধাতালিকায় আপনি একজন পুরুষ প্রার্থী হিসাবে প্রথম কিন্তু দেখা গেল যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এন টিআরসি পদনিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সেই প্রতিষ্ঠানের কোনো একটিতেও মহিলা কোটা পূর্ণ নেই তাহলে আপনার জেলা মেধা তালিকায় হওয়া সত্ত্বেও আপনার চাকরির নিশ্চয়তা বহন করে না কারণ আপনি যখনই আবেদন করবেন ওই প্রতিষ্ঠানকে এন সবার আগে মহিলা কোটাই সুপারিশ করবে যদিও সে আপনার চেয়ে কম নাম্বারও পেয়ে থাকে কারণ একটা বেসরকারি প্রতিষ্ঠানে তিরিশ পার্সেন্ট মহিলা কোটা পূর্ণ থাকতে হয় আমি জাতীয় মেধা তালিকায় উপরে আছি অনেক আশাবাদী ভাইয়া যে আমি জাতীয় মেধা সবার উপরে আমার চাকরি হবে উত্তর আপনি আবেদন করতে যদি ভুল করেন এবং আপনি যেখানে আবেদন করেছেন সেখানে মহিলা কোটা পূর্ণ নয় তাহলে আপনি জাতীয় মেধা সবার উপরে থেকেও আপনি আপনার কাঙ্ক্ষিত পদটি বেছে নিতে ব্যর্থ হবেন কারণ আপনাকে আবেদনের কৌশল জানতে হবে তাহলে আমরা একটু পরে জানতে পারবো কোন প্রতিষ্ঠানে কিভাবে মহিলা কোটা পূর্ণ আছে কি নাই সেটা আমরা কিভাবে জানব হ্যাঁ অবশ্যই জানার কৌশল আছে এজন্যই আমি কিন্তু আমার আইডি নাম্বারের নিচে প্রতিষ্ঠান দেই নাই সেটা ওই আইডি নাম্বার দিয়ে আপনি যেভাবে প্রতিষ্ঠান খুঁজবেন একইভাবে প্রতিষ্ঠান খুঁজে পেয়ে প্রতিষ্ঠান খুঁজে আপনি দেখতে পাবেন যে কোন প্রতিষ্ঠানে মহিলা কোটা পূর্ণ আছে এবং কোন প্রতিষ্ঠানে মহিলা কোটা পূর্ণ নয় শিক্ষক প্যাটার্নকে আপনি তিরিশ পারসেন্ট করে ফেলবেন তাহলেই আপনি দেখতে পাবেন এখানে মহিলা কোটা আছে কি নাই এবং কতজন মহিলা আছে কতজন পুরুষ আছে থেকে দেখতে একজন মহিলা আবেদনকারী আপনার সবকিছু এগিয়ে থাকবে যদি ওই পোস্টির নারী কোটার জন্য শূন্য থাকে তবে দেখুন রাজকীয় অবস্থানে আমাদের সম্মানিত মহিলা প্রার্থীরা তাদের জন্য এটা একটা সুখবর এবং সরকার তাদের জন্য তিরিশ পারসেন্ট কোটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সংরক্ষিত রাখে যেই কোটাগুলায় নারীরাই নিয়োগ পাবে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাই যে মহিলা কোটা আবেদনকারীদের এবং মহিলা কোটা নিষ্পত্তি করার জন্য এবং মহিলা কোটায় যে সমস্ত প্রার্থীরা নিয়োগ পেয়েছে পুরুষ তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য মিনিস্ট্রি থেকে বিভিন্ন গেজেট পরিপত্র জারি হয় এটা একটা ভিন্ন কথা কিন্তু সুযোগ দেওয়া এটা জাস্ট একটা সুযোগ দেওয়া কিন্তু পূর্ণ থাকবে এটাই হচ্ছে মূল মূল নিয়ম নির্দেশিকার নিয়ম মাদ্রাসা আগে পছন্দ করলে চাকরি হবে ভাইয়া সম্পূর্ণ ভুল ধারণা আপনি যদি স্কুল কলেজকে বাদ দিয়ে মাদ্রাসা পছন্দ করেন আপনার চাকরি হবে এমন একটা ধারণা আছে কিন্তু ভুল আপনি মনে রাখবেন কম্পিটিশন কোনো জায়গায় কম হবে না কারণ একই প্রার্থী সমস্ত জায়গায় একটা উপজেলায় একটা জেলায় সমস্ত জায়গায় আবেদন করার চেষ্টা করে বিগত এন পরীক্ষায় দেখা গেছে একশোর উপরে আবেদন করেছে একটা পদের জন্য সুতরাং একই মেধা একজন ব্যক্তি যদি বিভিন্ন জায়গায় আবেদন করে তা আপনি একটু কম মেধাবী অথবা মেধা তালিকা আপনার অবস্থানে একটু নিচে আপনিও আবেদন করলেন তাহলে দেখা যায় ওই ব্যক্তি টিকে যাবে যদি ওখানে যথাযথভাবে কোটা পূর্ণ থাকে এবং অন্য অন্য বিষয় থাকে সেক্ষেত্রে কম পরিচিত কলেজ স্কুল বাসাই কলেজ চাকরি এটাও ভুল ধারণা ভাইয়া আপনি মনে রাখবেন কম্পিটিশন সব জায়গায় আছে সমস্ত জায়গায় কম্পিটিশন আছে তাহলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন ভাই আমাদের তাহলে কৌশলটা কি একটু পরেই আমরা আসতেছি ভাই এই কৌশলে আমরা বিস্তারিত একটু পরেই আমি বলবো যে আসলে আমাদের কৌশলটা কি হবে জাতীয় মেধা তালিকায় সিরিয়াল অনেক দূরে আমার উত্তর চাকরি আছে কারণ পি ক্যান সুজ পদ্ধতি আসুন ভাইয়া জেনে নিই আমরা পি ক্যান সুজ পদ্ধতি কি পি ক্যান সুজ পদ্ধতি হচ্ছে এনটিআরসি জাতীয় মেধা তালিকার ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানের সুপারিশ করে না এন তখনই সুপারিশ করে একটি প্রতিষ্ঠানের টোটাল আবেদনকারী কত হলো এটা আগে এন দেখবে ওই প্রতিষ্ঠান ওয়াইজ বাসাই হবে অন্য প্রতিষ্ঠানের সাথে এটা কম্পেয়ার হবে না ওই প্রতিষ্ঠান যেমন একটা প্রতিষ্ঠানে একশো আবেদনকারী আছে এবং ওই প্রতিষ্ঠানে মহিলা গোটাও পূর্ণ আছে আপনি ওই প্রতিষ্ঠানের সকল আবেদনকারীর থেকে আপনার মেধাতালিকা অনেক উপরে আপনি ওখানে বাসাই হবেন আবার ওই প্রতিষ্ঠানে মহিলা গোটা পূর্ণ নেই কিন্তু মেধা মেধাতালিকায় উপরে থাকার ফলেও আপনি কিন্তু বাসাই হবেন না কারণ এন আগে ওখানে মহিলা গোটা পূর্ণ করবে এটাই হচ্ছে পি ক্যান সুস পদ্ধতি আপনি প্রতিষ্ঠান বাসাই করবেন ওখান থেকে আপনাকে সুস করে নেওয়া হবে আপনি প্রতিষ্ঠান অনুযায়ী আবেদন করবেন ওই প্রতিষ্ঠান থেকে আপনাকে মেধা তালিকার ভিত্তিতে আপনাকে এগিয়ে নেওয়া হবে এটা হচ্ছে এন এর একটা নিয়ম যেটাকে পিক অ্যান্ড সুজ পদ্ধতি এন বলে থাকে আবেদনের পূর্বে করণীয় এটা আমাদের মূল আলোচনা ভাইয়া আবেদনের পূর্বে তাহলে আমাদের করণীয়টা কি দেখুন একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা ডাব্লু ডাব্লু ডট ডিএসএইসি টিচার সার্চ করবেন কলেজ এবং স্কুলের জন্য এই জায়গা থেকে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন ওই প্রতিষ্ঠানে মহিলা গোটা পূর্ণ আছে কিনা আপনি এখান থেকেই দেখতে পাবেন ওখানে প্রথমে জেলা তারপরে উপজেলা এভাবে সিলেক্ট করবেন প্রথমে বিভাগ তারপরে জেলা উপজেলা সিলেক্ট করবেন এরপরে প্রতিষ্ঠান সিলেক্ট করবেন স্কুল কলেজ মাদ্রাসা এইটাই স্কুল কলেজ যেহেতু এটা ডিএসএইসি স্কুল কলেজ সিলেক্ট করবেন এরপর ওখানে পুরো প্রতিষ্ঠানের চার্জ দিলে পুরো প্রতিষ্ঠান ও আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের তালিকা ওখানে শিক্ষক প্যাটার্ন চলে আসবে এবার আপনি দেখুন ওখানে মহিলা কোটা পূর্ণ আছে কিনা প্রয়োজন ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে ফোন দিয়েও আপনি জানতে পারেন ভাই এখানে মহিলা কোটা পূর্ণ আছে কিনা যদি আপনি তিরিশ পার্সেন্ট বের করতে না পারেন আপনি এই কৌশলটি আপনার আবেদনের পূর্বে অবশ্যই করতে হবে এই কৌশলটি না করে যদি আপনি আবেদন করেন তাহলে আপনি সফল হতে পারবেন না ভাইয়া এবং দেখেন মাদ্রাসার জন্য যেটা সার্চ হবে তবে ডাব্লিউডাব্লিউ ডট ডি এম ই ডট গভ ডট বিডি এমপিও অ্যানালিস্টেড টিচার এমপিও সিট ডাউনলোড এই করোনা পরিস্থিতিতে এমপিও সিট দিচ্ছে তারা আপনি এই দিকে থেকেও আপনি দেখতে পারবেন এইখান থেকে আপনি মাদ্রাসার প্যাটার্ন দেখবেন যে মাদ্রাসা তিরিশ পার্সেন্ট মহিলা কোটা পূর্ণ আছে কিনা যে পূর্তি যেমন আপনি একটা আবেদন করতে চান যেমন বাজার আপনি সিটি কলে বাজার হাসিমিয়া মাদ্রাসা আবেদন করবেন তাহলে আপনি এই তালিকায় যে হাসিমিয়া মাদ্রাসার এমপিও শিটটা দেখবেন অনলাইন থেকে ডাউনলোড করে এবং ওখানে কতজন টিচার আছে তিরিশ পার্সেন্ট মহিলা কোটা পূর্ণ আছে কিনা না এরপরেও যদি আপনি কনফিউশন হাসিমিয়ার মাদ্রাসার প্রিন্সিপালকে আপনি ফোন দিবেন সে নাম্বারও ওয়েবসাইটে দেওয়া আছে আপনি সেখানে ফোন দিয়ে আপনি তথ্য নেবেন তারপরেই আপনি আবেদন করবেন নয়তবা কিন্তু আপনি অনেক আবেদন করতে পারেন কিন্তু আপনি সেখানে কি হবেন না সফল হবেন না কোন স্কুল কলেজ মাদ্রাসায় মহিলা কোটা তিরিশ ভাগ পূর্ণ আছে কিনা তা এই ওয়েবসাইট থেকে জানা যাবে লাস্ট এমপিও মান্থ ক্লি চেক প্লিজ আপনি অবশ্যই লাস্ট এমপিও মান্থ চেক করবেন তারা যে রিকুইজিশন দেবে তার আগের মাস চেক করবেন তাহলেই আপনার হবে তার পরের মাস কখনোই করবেন না তার আগের মাস চেক করলে তার পূর্বের মাস যদি আপনি চেক করেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত পদের বিপরীতে মহিলা কোটা পূর্ণ আছে কিনা এই বিষয়টি আপনি জানতে পারবেন এই বিষয়টা আপনাদের জন্য সো ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট কারণ আপনি আবেদন করলেন আবেদন করার পরে দেখলেন ওখানে মহিলা কোটা পূর্ণ নিয়ে আপনি সুপারিশপ্রাপ্ত হলেন আপনার টাকাও নষ্ট হলো সময়ও নষ্ট হলো আপনার এইজও নষ্ট হয়ে গেল অনেক কিছু নষ্ট হয়ে গেল সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পুরুষ কোটা খালি আছে আবেদন করে দিবেন উত্তর শহর গ্রাম বাছাই করুন মেধা অনুযায়ী সিদ্ধান্ত নিন আপনি দেখলেন বাছাই করে যে পুরুষ খালি আছে তাহলে আমি আবেদন করে দিই না ভাইয়া এখানেও আপনাকে একটা কৌশল নিতে হবে শহর গ্রাম আমরা জানি শহরে একটু সবার একটু নজর থাকে কারণ শহরে সবাই পড়াশোনা করি আমরা এবং সেখানেই আমাদের প্রতিষ্ঠান তাই কিন্তু আপনি শহর গ্রাম বাছাই করতে হবে এবং আপনার মেধা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন আপনি গ্রামে আবেদন করবেন নাকি একটু শহরে আবেদন করবেন এটা কিন্তু আমাদের পূর্বের এন টিআরসি চেয়ারম্যান সাহেব আশকাপ সাহেবও আমাদের এটা বলে গেছেন যে আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনিও আপনার মেধা অনুযায়ী আপনি সেটা করবেন মহিলা কোটা খালি থাকলে আপনার জাতীয় মেধায় প্রথম হলেও আবেদন করে লাভ নেই ভাইয়া যদি কোনো প্রতিষ্ঠানে মহিলা কোটা খালি আছে পূর্ণ নেই কিন্তু আপনি আবেদন করে দিলেন কিন্তু আপনি জাতীয় মেধাতা লিখে প্রথম ওই প্রতিষ্ঠানের জন্য তারপরও আপনি দেখা যায় ওই প্রতিষ্ঠানে আপনার সুযোগ পাবেন না কারণ ওই প্রতিষ্ঠানে আগে মহিলা কোটা পূর্ণ হতে হবে মহিলা কোটা পূর্ণ ছাড়া এটা আপনার কাছে আবেদন করে কোনো লাভ নেই সাপোজ আপনি কক্সবাজার সিটি কলেজে আবেদন করলেন সেখানে দেখা যায় মহিলা কোটা পূর্ণ নেই তাহলে আপনি জাতীয় মেধাতে দিকে প্রথম আপনি কক্সবাজারে আবেদন করেছেন পর্যটন নগরী ভালো লাগবে থাক থাকবেন কিন্তু দেখা গেল আপনি ওখানে চান্স পেলেন না কারণ ওখানে আগে মহিলা কোঠাই সে এন টি নিয়ে নেবে এন নির্বাচন করে পিক্যান্ড সুস পদ্ধতিতে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন ওই প্রতিষ্ঠান ওয়াইজ আপনি বাছাই হবে আপনি আবেদন করবেন না বাছাই হওয়ার কোনো সুযোগ নেই এটাই হচ্ছে পি ক্যান্ড সুস পদ্ধতি এক হাজার স্কুল কলেজে আবেদন করেও লাভ হবে না যদি না আপনি যাচাই করে আবেদন না করেন আপনি এক হাজার প্রতিষ্ঠানে আবেদন করলেন দেখা যায় এক হাজার প্রতিষ্ঠানে মহিলা কোটা পূর্ণ নাই তাহলে আপনি এক হাজার প্রতিষ্ঠানের আবেদন আপনি টিকবেন না ভাইয়া কিন্তু আপনি দশটা প্রতিষ্ঠানের আবেদন করেছেন আপনি মেধা তালিকা অনেক উপরে আছেন মহিলা কোটা আছে কি না আছে সব যাচাই করে আবেদন করেছেন কপাল ভালো হলে লাখ ভালো হলে আপনি টিকে যেতে পারেন কারণ আপনি যে হয়তোবা মেধাবী ওখানে কেউ নেই আপনি টিকে গেলেন এটাই হচ্ছে ভাইয়া কৌশল এই কৌশলটা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে মেধা তালিকা নয় আবেদন কৌশল আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে এটা মনে রাখবেন মেধা তালিকা নয় আবেদন কৌশল আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত পথ পাওয়ার জন্য কামনা রইল আজকের আলোচনা এতটুকুই পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন এই সেনেটির ভিডি ফান শিক্ষা সম্পর্কিতীয় এমপিও সম্পর্কিতীয় যাবুতীয় তথ্য এই চ্যানেল থেকে দেওয়া হবে ইতিপূর্বেই আমরা মাদ্রাসায় লাইব্রেরিয়ানদের প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা এন তৃতীয় গণপ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন এতে আপনার সহায়ক হবে যাতে করে আপনি দ্রুত এই চ্যানেলের নিউজ পেয়ে যান ধন্যবাদ সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা